লালর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ফজলে রাব্বি নাটোর প্রতিনিধি। নাটোরের সিংড়ায় 7 নং লালর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3টায় লালর ইউনিয়ন মাঠে সম্মেলন সফল করতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে সামনে রেখে শত শত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা ও পুরুষ কর্মী নিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মহসিন আলী তার সমর্থক ও কর্মী নিয়ে লালর ইউনিয়ন মাঠে পরিষদে এসে উপস্থিত হয়। সিংড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং অনুষ্ঠানের উদ্বোধক জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, আমরা একতাবদ্ধ হয়ে চলব, সকল বিষয়ে পরীক্ষা দিয়েই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং তিনি সকল প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান সৈকত বলেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাথে পরামর্শ করে কাজ করবেন এবং সাবেক নেতাকর্মীদেরকে সম্মান করবেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ছোটবেলা থেকেই বুকে ছাত্রলীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধারণ করেছি, সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, অনেক সংগ্রাম করে ছাত্রলীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে লালর ইউনিয়নে টিকিয়ে রাখা হয়েছে। সবাই পদ পাবে না, তবে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। লালর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সবার প্রিয় মুখ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ এস এম রুবেল বলেন, আপনারা এমন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠন করবেন না যারা মানুষকে সম্মান করে না, সেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমরা চাই না। আপনারা এমন স্বেচ্ছাসেবক লীগ গঠন করবেন যাতে স্বেচ্ছাসেবক লীগ ধন্য হয়। এছাড়াও আরও অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন। শ্রী নিমাই চন্দ্র 7 নং লালর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন লালর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী মিন্টু। উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, জনাব অ্যাডভোকেট খন্দকার ইস্তিয়াক আহমেদ ডলার, সভাপতি নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জনাব মোহাম্মদ শফিউল আজম স্বপন সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জনাব অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ওহিদুর রহমান সভাপতি সিংড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ জান্নাতুল ফিরদৌস মেয়র সিংড়া পৌরসভা, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সদস্য সিংড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সিংড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতি 7 নং লালর ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ এস এম রুবেল হোসেন সাধারণ সম্পাদক 7 নং